নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি। আর এই বঙ্গের অনেক কিছু বিখ্যাত রেসিপি, অনেক কিছু বিখ্যাত স্থাপত্য, অনেক কিছু বিখ্যাত রন্ধন প্রণালী, আরও অনেক কিছু রয়েছে বেঙ্গলের মধ্যে। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি এমনই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপির মধ্যে অন্যতম। আজ আমি শেয়ার করব শুক্তো। শুক্তোতে তেঁতো দেওয়া হয় বলে ভাববেন না যেন যে শুক্তো তেঁতো হয়। শুক্তো একেবারেই একটা মিক্স ভেজ। চলুন তাহলে আমরা রেসিপিটাকে ওয়াচ করি। আর এটা গরম ভাতে জাস্ট জমজমাট একটা রেসিপি। আমার তো শুক্তো পেলে আর কিছুই লাগে না, এজন্য আমি এখানে খানিকটা বরবটি, সজনে ডাঁটা, বেগুন, গাজর, কাঁচকলা, করলা, আলু কেটে নিয়েছি। মশলাও আমার বাটা কমপ্লিট। আপনার কাছে যদি অন্য কোনো ভেজিটেবল থাকে, লাউ, ঝিঙে, সেগুলোও এটার সাথে অ্যাড করতে পারেন। যদি রেসিপি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর পাশে যে নোটিফিকেশান বাটনটাকে আছে সেটাকে অবশ্যই অলে সেট করবেন। এখানে একটু আমি পোস্ত নিয়েছি, আর পোস্তর সাথে সর্ষে, এটা আমি বেটে নিয়েছি কিন্তু। আর নিয়েছি রাঁধুনি, গোটা মৌরি, মেথি আর গোটা জিরে। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখবো। এটা শুক্তোর একটা স্পেশাল মশলা, অবশ্যই বানিয়ে নিতে পারেন। এটা কম আছে, আমি 3-4 মিনিট একটু রোস্ট করে নেব। তারপর এটাকে রোস্ট হয়ে যাওয়ার পর শুকনো আমি মিক্সারে গুঁড়ো করে নেব। তবে আপনি শিল নোড়াতেও এই কাজটা করতে পারেন, গুঁড়ো করার প্রসেসটা। আমার উপর বিশ্বাস রেখে এই গুঁড়ো মশলাটাকে অবশ্যই শুক্তোর মধ্যে ইউজ করে দেখবেন, দারুণ টেস্টটা হবে। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ দেন প্লিজ অন সিসি, মাই অল রেসিপি হ্যাভ ইংলিশ অ্যান্ড হিন্দি সিসি, অ্যান্ড এনজয় মাই রেসিপি ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। আগর মেরি ভাষা আপকো সমঝ মে নহি আ রহি হ্যায় তো দেখিয়ে স্ক্রিন কে রাইট সাইড সিসি লিখা হুয়া হ্যায় উসকো টাচ কিজিয়েগা তো মেরি ভাষা আপকো সমঝ মে আ জায়েগি। এখন কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিলাম একটু পাঁচফোড়ন। তারপর আমি করলাগুলো প্রথমে ফ্রাই করে নেব। দেখুন করলাগুলো ফ্রাই হয়ে গেছে, মিডিয়াম আছে, আমি ফ্রাই করে নিলাম, তুলে নিলাম করলাগুলো। এখন আমি বাকি যে ভেজিটেবলগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি এটার মধ্যে। কাঁচকলা, আলু, সজনে ডাঁটা, বেগুন, বরবটি, গাজর, সমস্ত ভেজিটেবল আমি এটার মধ্যে দিচ্ছি। আগে আমি বলেছি এটা একটা মিক্স ভেজ, প্রচণ্ড হেলদি একটা সবজি আর খেতে একেবারে অপূর্ব। কম আছে, একটু ভেজিটেবলগুলোকে ফ্রাই করে নিতে হবে। দেখুন এরকম ফ্রাই হয়ে যাওয়ার পর এখন এটাতে আমি ধনে গুঁড়ো দিলাম 1.5 চামচের মতো, সামান্য জিরে গুঁড়ো, জিরে আমি অলরেডি ওই মশলাটাতে ইউজ করেছি তাই জিরেটা কম দিলাম, নুন পরিমাণ মতো, আদা বাটা 1 চামচ আর সামান্য একটু জল। এখন আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। কম আছে 3-4 মিনিট। দেখুন আমাদের সবজিটা ভাজা ভাজা হয়ে গেছিল, এখন আমি এটার মধ্যে জল অ্যাড করব। আর তার সাথেই আমি দিয়ে দিচ্ছি বড় বাটির 1 বাটি দুধ। বললাম না এটা প্রচণ্ড হেলদি একটা
রেসিপি। ঢেকে রাখবো 15 মিনিট লো ফ্লেমে। 15 মিনিট পর দেখুন ভেজিটেবল সেদ্ধ হয়ে গেছে। এখন এটার মধ্যে ভেজে রাখা করলাগুলো আমি দিয়ে দিলাম। তার সাথেই আমি যে পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম সেটাও এটার মধ্যে অ্যাড করব। তারপর নেড়ে চেড়ে একটু নিতে হবে। করলা খুব কম পরিমাণে থাকে, বললাম না এটা তেতো হবে না। ঢেকে রাখবো 5 মিনিট লো ফ্লেমে। 5 মিনিট পর গরম তেলে একটু বড়ি নিয়ে নিচ্ছি আমি। বড়ি ছাড়া শুক্ত কিন্তু ইনকমপ্লিট, তাই বড়িটা একেবারে দিতেই হবে। কিন্তু আমার বাড়ির বানানো বড়ি শেষ হয়ে গিয়েছিল, আমি এখানে বাজার চলতি বড়ি ইউজ করেছি। আপনাদের যদি বাড়িতে থাকে সেটা আরো বেটার হবে এই রেসিপিটার জন্য। দেখুন ফ্রাই হয়ে গেছিল, আমি একটু তুলে রাখলাম ডেকোরেশন করার জন্য, আর বাকিটা আমি এখানে ভালো করে ফ্রাই করে আর এখন আমাদের যে রেডি আছে সবজিটা সেটা দেব। তার আগে আমি দিয়ে দিলাম একটু হিং, তারপর এটাকে দিয়ে আর সামান্য জল দিয়ে 5 মিনিট ঢেকে রাখলে রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।